আসসালামু আলাইকুম। অল্প টাকার মধ্যে নায়িকাদের একটা ড্রেস রিক্রিয়েট করে ফেললাম, একদম অল্প টাকা না, আমি কাপড় ব্যবহার করেছি বিক্সিভাইল। এই নায়িকারা হয়তো যে দামে এই ড্রেসগুলো কিনেছে তার থেকেও অনেক অনেক কমে আপনার ঘরে বসেই এই ড্রেসটাই বানিয়ে নিতে পারবেন। আমি আলিয়া ভাট, মালাইকা, তারপরে জাহ্নবী কাপুর আরও কয়েকটা নায়িকাকে আমি এই ড্রেসটি পরতে দেখেছি। আসলে তারা পরবেই না কেন, এটা দেখতে যে এতটা সুন্দর, আমি হয়তো না করলে বুঝতে পারতাম না যে সাদা কালারের কাপড়ের উপর শুধু লাল কালারের ফুল দিলে এতটা সুন্দর লাগে দেখতে, মাশাল্লাহ। এই ড্রেসটি আমি আমার আপুর জন্য বানাচ্ছিলাম, তারপরে আমি চিন্তা করতেছি যে কাজ করতে করতে আমি নিজেও এরকম একটা ড্রেস বানাবো। এই ড্রেসটা প্রায় 5-6 মাস আগে আমি ফেসবুকে দেখেছিলাম, তখনই আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি যে আমি এটা একটা বানাবো। তারপর এই যে এখন সময় পেয়েছি এটা বানানোর। আমি শার্টিন স্টিচ কিন্তু এই ফুলটাই দেই নাই, গিট ফোর দিয়ে আমি এই ফুলটি সেলাই করে নিব। সেলাইয়ের জন্য আমি ডিএমসি সুতা নিয়েছিলাম লাল কালার, আর 3 তার করে সুতা নিয়েছিলাম। আমি সবসময় 2 তার করে সুতা দিয়েই সেলাই করি, আজ ভাবলাম দেখি 3 তার করে কেমন হয় সেলাই, বেশ ভালোই হয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পুরো ড্রেসের ছবি বা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।